আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আছি আল্লাহর অশেষ মেহরবানিতে, অনেকটা ভালো। তো এখানে অনেক বড় একটি পাঙ্গাস মাছ নিয়ে এসেছে ওর বাবা। বাচ্চারা পাঙ্গাস মাছ পছন্দ করে, তাই আমি পাঙ্গাস মাছটা দুই ভাগে বিভক্ত করে নিলাম। যেহেতু যেটা রান্না করব সেটা ধুবো, আর বাকিটা হালকা ধুয়ে তুলে রেখে দেব, এজন্য আমি আলাদা করে নিচ্ছি। তো মাছটার ওয়েট ছিল 4 কেজির মতো। তো এখন আমি এটা গুছিয়ে রাখছি, আর কি রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম আজ, তো প্লিজ আপনারা ধৈর্য সহকার দেখবেন আমার ভিডিওটি। আর যারা যারা নতুন নতুন আপুরা ভাইয়ারা আছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, আমার নতুন নতুন ভিডিও চলে যাবে আপনাদের কাছে। তো এই যে মাছগুলো আমি দুই ভাগে ভাগ করে নিলাম, যেটা আজ রান্না করব সেটা আমি খুব ভালো করে ধুয়ে নিব, আর যেটা পরে রান্না করব সেটা হালকা 2-3টা ধোয়া দিয়ে আমি তুলে রাখবো, এর জন্য আমি এরকম করে নিচ্ছি। আর এটা হচ্ছে ডিম, তো ছেলে ডিম খাবে, তো এতগুলো ডিম পুরোটা রান্না করব না, অর্ধেক করে নিয়ে আজ রান্না করে দিব। তো ওরা এটা আমি গলিয়ে রান্না করি, আজ গলিয়ে রান্না করব না, তো এটা এভাবে রাস্ত রান্না করে দেব কেটে কেটে। তো আপনারা সবাই কারা কোথায় কেমন আছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবাই জান সালামতে হেফাজতে থাকুন, আপনাদের আল্লাহ হেফাজতে রাখুক। আমাদের দেশে যে মহামারী, প্রতিদিন ব্লগে এই কথাগুলো না বললেই নয়, যেহেতু আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন, আমরা অনেক পাপ করে ফেলেছি, তো মহান আল্লাহ কাছে ক্ষমা প্রার্থী, আমরা ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমাদের ক্ষমা করে দিন, এই অভিশাপ্ত জীবন থেকে আমাদের বাঁচান, এই অভিশাপ থেকে আমাদের বাঁচান। কেননা আমরা এখন যে গৃহবন্দী হয়ে আছি, এটা আমাদের অভিশাপ্ত জীবন, আল্লাহ আমাদের ক্ষমা করে দিন। তো এই যে দেখুন, আমি পাঙ্গাস মাছগুলো মশলা মাখিয়ে এটা আমি এখন এটা ভেজে, সরি আপনারা কেউ কিছু মনে করবেন, একটু ফোন চলে এসেছে তাই একটু ভয়েস চলে আসছে। তো আমি মাছগুলো মশলা দিয়ে, আদা রসুন দিয়ে, হলুদ মরিচ দিয়ে আমি মাখিয়ে যে মাছগুলো ভেজে নিচ্ছি, আর এই যে ডিমটা আমি সুন্দর করে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিব, তারপরে হচ্ছে এটা ভুনা করব মাছের সাথে। তো অনেকদিন পরে বড় পাঙ্গাস মাছ রান্না করলাম, যেহেতু পাঙ্গাস মাছ আমরা দুজনেই তেমন একটা পছন্দ করি না, আর ওর বাবা তো খেতেই চায় না, তো বাচ্চাদের জন্য আমার একটু খেতে হয়, আমিও খাই বাচ্চাদের সাথে একটু একটু। এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এই তো কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি অন্য একটু তরকারি রান্না করেছি, ধুয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, তাই এরকম সাদা সাদা দেখাচ্ছে। তো আপনারা মনে করবেন না কিছু যেটা ময়লা না। তো আমি তাড়াতাড়ির জন্য টমেটো আর পেঁয়াজ একসাথে সুন্দর করে আমি এটা টমেটোটা গলিয়ে নেব পেঁয়াজের সাথে ভেজে, যেহেতু টমেটোটা দিয়েই আমি এটা ভুনা করব, তো টমেটোটা মাছের সাথে দিলে এমনিও গলে যাবে। তো দিয়ে দিব একটু আদা রসুন পেস্ট, যেহেতু তাজা মাছ। আর মাছটা কেন নিয়ে এসেছে বাচ্চাদের জন্য, যেহেতু মাছটা হচ্ছে ঘেরের মাছ, এটা কোনো চাষের মাছ না, এই জন্য মাছটা নিয়ে এসেছে, যেহেতু ওর বাবা খায় না, তারপরেও নিয়ে এসেছে, বাচ্চারা পছন্দ করে। তো এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, হাফ টেবিল চামচের একটু বেশি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের পরিমাণ মতো মরিচ। এই তো মশলা তো এগুলো দিয়ে দিব, আর হওয়ার আগে আগে আমি একটু জিরে ফাঁকি দিয়ে তুলে নেব। তো এগুলো আর শেয়ার কি করার আছে, তো ভাবলাম আর ছোট্ট করে একটি ব্লগ করে শেয়ার করি, আর যতটুকু পারি ততটুকু তো অবশ্যই করি। মন মানসিকতা ভালো না, নিজের শরীরটা আগে থেকে একটু ভালো, এই জন্য আমি ভিডিওগুলো মেক করতে পারতেছি। আপনারা তো সবাই জানেন আমার শরীরটা শারীরিকভাবে আমি মনে করি আমার শরীরটা ভালো না, আপনারা প্লিজ দোয়া করবেন আমি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর আমরা সবাই আমাদের কাছে আমরা কাছে আমাদের 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 আর আপনারা কেউ বাইরে বের হবেন না।
হবেন না, বাচ্চাদের বের হতে দেবেন না। আর এই তো আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, আমি এখন এখানে মাছগুলো সুন্দর করে দিয়ে দিলাম। আর এই তো পানিটা অ্যাড করে দিলাম, যেহেতু একটু বেশি পানিটা দিয়েছি, কারণ মাছ সিদ্ধ হতে সিদ্ধ হয়ে গন্ধটা চলে যাবে। এই তো এই জন্য আমি সুন্দর করে একটু পানি দিয়ে একটু নেড়ে দিচ্ছি নিচে দিয়ে। তো আপনারা সবাই যে যেখানে থাকেন না কেন, নিজের সেফটি অবশ্যই রাখবেন, বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন। আর এই মহামারীটা তেমন কোনো অনেক বড় কিছু না, যদি আমরা নিজেদের সেফ নিজেরা করতে পারি তো আমরা বাসা থেকে অবশ্যই বের হব না। আর বাচ্চাদের অবশ্যই হাঁচি কাশি এদের থেকে একটু দূরে রাখবো বাচ্চাদের। আর বাচ্চাদের একটু বেশি করে সুন্দর করে হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবো। তো এখন খাবো, বসে বসে খেয়ে নিব। আর আপনারা সবাই সবার সবার ফ্যামিলির দিকে খেয়াল রাখবেন। আর যারা যারা গ্রামের বাড়িতে গিয়েছেন অবশ্যই খুব সতর্কভাবে থাকবেন। আর ঢাকা শহরে তো আমাদের মানে যেভাবে হোক আমরা বন্দি থাকতে পারি, গ্রামের বাড়িতে তো ডাক দেওয়ার মতো কেউ নেই। তো আপনারা যারা যেখানে থাকেন সবাই ভালো থাকবেন, নিজের হেফাজতে নিজে থাকবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।